ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সিদ্দিক রহমান তিনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি তার সপরিবারে এসেছেন বাংলাদেশে ঈদ কাটাতে। আমরা সিলভি রহমান সহ বাংলাদেশে আসা তিনটি পরিবারের সাথে কথা বলব, তাদের কাছে শুনব কীভাবে তারা দেশে এবং প্রবাসে ঈদ কাটান এবং তারা সময়গুলো কীভাবে কাটান। আমরা তাদের সাথে গল্প করব, তাদের কাছ থেকে তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করব। সিলভি রহমান থাকেন আমেরিকার ওয়াইওতে, কাজ করেন সেখানকার একটি ফ্যাশন হাউজে, লেখালেখি করেন অবসরে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারি সহ বাংলাদেশি বিভিন্ন দিবসে অনুষ্ঠান আয়োজন করায় বাঙালি কমিউনিটিতে তার আলাদা একটি পরিচিতি রয়েছে। স্বামী নাসিরুল ইসলাম ইলেকট্রনিক্স ব্যবসার সাথে জড়িত, বড় ছেলে ইশফাক লেখাপড়া করছেন, সঙ্গীতেও তার ঝোঁক রয়েছে, আর ছোট ছেলে ইশরাক চাকরি করছেন, বিয়েও করেছেন সম্প্রতি। সিলভি দেশে আসেন বছরের অন্তত দুবার, সার্ভিস অ্যাপার্টমেন্ট বা কোনো হোটেলেই ওঠেন সাধারণত। 2008 সালে স্বামী সন্তান সহ পাড়ি জমান আমেরিকা, উদ্দেশ্য সন্তানদের উচ্চশিক্ষা। যখন আমার বাচ্চারা হয় তখন থেকে আমার প্ল্যান ছিল যে বাচ্চারা বড় হলে আমি বাইরে ওদেরকে পড়তে পাঠাবো, কিন্তু আমার এটাও প্ল্যান ছিল যে ওদেরকে আমি কখনো একলা পড়তে পাঠাবো না। আচ্ছা, কারণ আমি বাচ্চা ছাড়া থাকতে পারি না। হ্যাঁ, তো আমার তখন মনে হলো যে ওরা যখন বড় হবে তখন যদি আমি ইমিগ্রেশনে ট্রাই করবো, ইমিগ্রেশন না হলেও আমি নিজের খরচে ওদের সাথে থেকে ওদেরকে হায়ার স্টাডিজ করাবো। কারণ আপনি দেখেন, পড়াশোনা হচ্ছে কি কেউ কারোর কাছ থেকে নিতে পারে না, দিস ইজ দ্য অনলি প্রপার্টি, নো ওয়ান ক্যান স্টিল ইট। তো আমার কথা যে বাচ্চাদেরকে আমি যতটা পারবো হায়ার এডুকেশন দেবো। তো যখন আমার ইমিগ্রেশনটা হয়ে গেল, তো তখন যেহেতু আমার প্ল্যান ছিল যে আমি বাচ্চা ছাড়া কখনো থাকবো না, বাচ্চাদের পড়াশোনার জন্য বাচ্চাদেরকে বাইরে পাঠালে ওদের সাথে যাব, তখন আমি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নিলাম আমার ইমিগ্রেশনটা। আর ওখানে আমার ভাই বোনরা সবাই একসাথেই আমরা পেলাম। তো আমার জন্য একটা সুবিধা যে আমি আমার ফ্যামিলিকে ছাড়তে হচ্ছে না, মানে অর্থাৎ আপনি ভাই বোন সহ সবাইকেই পাচ্ছেন। সবাইকে পাচ্ছি, আমার ছেলেদের পড়াশোনার ফ্যাসিলিটিসটা পাচ্ছি, হায়ার এডুকেশনের ফ্যাসিলিটিসটা পাচ্ছি। তো সেই স্বপ্নটা কি পূরণ হয়েছে? হ্যাঁ, আমার ছোট ছেলে তো আপনার ওখানে গিয়ে তো হাই স্কুল গ্রাজুয়েশন করলো, তো ও ওখানে বছরে একটা হোল স্কুল থেকে একটা বাচ্চাকে একটা সর্বোচ্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা হচ্ছে কি ভ্যালিডিক্টোরিয়ান অ্যাওয়ার্ড, সেটা আমার ছোটো ছেলে পেলো। আর আমার বড় ছেলে যেহেতু খুব বেশি বাংলাদেশকে ভালোবাসে, তো হি ওয়াজ লিটল আপসেট যখন ও হাই স্কুল গ্র্যাজুয়েশন করছিলো, তো ওর ওই ধরনের কোনো অ্যাওয়ার্ড পায়নি, কিন্তু ও অনেকগুলো অনার রোল পেয়ে আপনার হাই স্কুল গ্র্যাজুয়েশন করলো। আর ও যেহেতু চলে আসতে চায়, এই জন্য ওখানে বেশি পড়তে চায় না, কালচারালি খুব বেশি ইনভলভ, আপনার প্রোগ্রাম করছে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আমি যখন ওই প্রোগ্রামগুলো করি ও আমাকে হেল্প করছে। আরেকটা হলো যে এই এত মানে প্রবাস জীবনে যে এত কর্মব্যস্ততার মধ্যেও এই যে বাংলায় বই লেখালেখি, এইগুলো কীভাবে আসে? দেশটাকে বিদেশে পরিচিত করার জন্য, তো আমার অলরেডি ওখানে একটা বই বেরিয়েছে, ওইটা অবশ্য একটা ভিন্ন থিম, কিন্তু ওই থিমের মধ্যে ওইটা একটা লাভ স্টোরি, কিন্তু ওটার মধ্যেও কিন্তু আমি আমার দেশের কথা ঢুকিয়ে দিয়েছি, শহীদ আজাদকে লিখেছি, শহীদ রুমির কথা লিখেছি, বঙ্গবন্ধুর কথা লিখেছি, একুশে ফেব্রুয়ারির কথা লিখেছি। হ্যাঁ, বাট লাভ স্টোরি, কারণ আমার জানাতে হবে আমার দেশের হিস্ট্রিটা অনেক রিচ। জি, ভালো আছেন? জি জি। كان عليك كمان كنت تأخذينه أحد الأيام وحدك إلى ظهيرة انفرادي وأخرى في نصف الليل وصوت الموسيقى الصاحب الذي كنت تصدرينه، ثم وبعجب استيقظ بيتك، الطيور الغير المعروفة والحمام قد تسمع عزفك.
ইংরেজি কবিতা মুহূর্তেই আরবি অনুবাদে জুমানার রয়েছে বিশেষ দখল। শিক্ষা ও জীবনযাপনের প্রয়োজনে আরবি ভাষা রপ্ত করতে হয়েছে তার। বাবা মফিজুল ইসলাম 1995 সালে পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে চলে যান লেবাননে। 2011 সালে মফিজুলের স্ত্রী শামিমা আর মেয়ে জুমানা সেখানে চলে যান। আর বৈরুতেই জন্ম হয় শামিমার আরেক সন্তান সুহান। দু সন্তানকে নিয়ে এবার দেশে ঈদ করতে এসেছেন শামিমা। ভেবেছি যে আমার ছেলে মেয়েকে নিয়ে আসবো, ওরা ঈদের বাংলাদেশ মানে যে একটা ঈদ আনন্দ ওইটা যাতে ওরা বুঝতে পারে, এই জন্য এবার ওদেরকে এখানে নিয়ে আসছি যে ঈদ মানে কি। আমরা তো এদেশেরই সন্তান, আমরা বাংলাদেশ যখন আসে আমাদের, আমরা যেখানেই থাকি এই দেশের প্রতি যে আমাদের আন্তরিকতা, যেরকম এবার ঈদে বাংলাদেশ বিদেশে তো এই জিনিসটা আমরা পাই না। ইদ্রিস ফরাজি 1992 সালে ভাগ্য পরিবর্তনে ইতালি প্রবাসী হন ইদ্রিস। আট ভাই বোনের মধ্যে ইদ্রিস দ্বিতীয়। তার হাত ধরে একে একে সব ভাই বোনই প্রবাসী হন। তবে বর্তমানে দুই ভাই এক বোন ইতালি ও ইংল্যান্ডে প্রবাসী, বাকিরা সবাই বছরের বেশিরভাগ সময়ে দেশেই থাকেন ব্যবসার প্রয়োজনে, মাঝে মাঝে যাচ্ছেন ইতালিতেও। বাংলাদেশেই বিনিয়োগ করেছেন নানা ব্যবসায়, করেছেন সেবাধর্মী প্রতিষ্ঠানও। এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি ব্যাংক, এটা কিন্তু আমরা সবারই তিনটা ব্যাংকের ডাইরেক্টর বা ইনভেস্টর যারা আছে সবাই কিন্তু আমরা প্রবাসী। এই ব্যাংকের সাথে আমরা তিন ভাই জড়িত আছি, আমাদের আমার ইমিডিয়েট ছোট ভাই জাহাঙ্গীর এবং ডাক্তার আনোয়ার ফরাজি, আমরা এই তিন ভাই ব্যাংকের সাথে জড়িত আছি স্পন্সর শেয়ার হোল্ডার হিসাবে, বোনের জামাইও একজন আছে, এরকম অনেকেই আর কি। আমাদের রিটেল থেকে প্রায় কয়েকজন আমরা এই ব্যাংকটার সাথে জড়িত। এখন এই যে সুযোগ সুবিধা, এতে করে কী হয়েছে, আমরা মনে করি আমাদের দেশের প্রতি আমাদের যে আন্তরিকতা সেটা বাড়ছে, পাশাপাশি এখানে আমরা এখানকার যারা, এখানেই তো আমরা বড় হয়েছি, এইখানে জনসাধারণ যারা, সাধারণ মানুষ যারা আছে তাদের, আমাদের একটা ব্যাংকটা হওয়াতে তাদের একটা কর্মসংস্থান হয়েছে, তাদের সাথে মূল কথা হলো আমাদের একটা কন্ট্রিবিউশন আমরা করতে পারছি। প্রবাসী ভাই বোন এবং বাংলাদেশের সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আপনি সুস্থ থাকা অবস্থায় বছরে একবার মানে এক্সিকিউটিভ চেক আপের মাধ্যমে আপনার ভাইটাল অর্গানগুলি কেমন আছে সেটা অবশ্যই চেক করা উচিত এবং সেইভাবে মানে সচেতন হওয়া উচিত। প্রবাস জীবনের শুরুটা সবার জন্যই খুব কষ্টের। ভিনদেশি সংস্কৃতি ভাষা রপ্ত করার পাশাপাশি রয়েছে অর্থ উপার্জনের কঠিন লড়াই। আমরা প্রথম ওখানে যখন যাই অনেক কষ্ট করেছি, বাবা মার দোয়া ছিল বিদায়, আমাদের শুরু থেকে একটা টার্গেট ছিল যে আমরা সেবামূলক কিছু কাজ করব। সেই সুবাদে আমি এই 24 বছরের মধ্যে একদিন চাকরি করেছি, বাকি জীবনটা ব্যবসায় কাটিয়েছি। ছোটো থেকেই শুরু করেছি, আমরা শুধু ইটালি নয় সারা ইউরোপের মধ্যে সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত। শুরুটা ব্যবসা দিয়ে, ছোটো ব্যবসাতে মানে বাজার থেকে, দোকান থেকে, হোলসেলের দোকান থেকে বিভিন্ন জিনিস কিনে সেটা বিভিন্ন মেলায় বিক্রি করতাম, এটা দিয়েই শুরু আর কি। এইভাবে আস্তে আস্তে ব্যবসা করতেছি। প্রবাসীরা বাংলাদেশে এসে যাতে নিরাপদে থাকতে পারে, পাশাপাশি প্রবাসীদের ভোটার অধিকার যাতে আমরা সুস্থভাবে প্রয়োগ করতে পারি এবং প্রবাসীরা যাতে কোটাভিত্তিক ওই সংসদে আসন পায়, সেই আসনের মাধ্যমে আমরা যাতে প্রবাসীরা সুখ দুঃখের কথা বলতে পারি, তখন ওই সংসদে আমাদের অ্যাম্বাসাডার হিসাবে যিনি থাকবেন তখন আমাদের প্রবাসীদের কথাগুলো তুলে ধরতে পারবেন। সেই লক্ষ্যে আমি দাবি করব রাষ্ট্রের কাছে প্রবাসীদের পক্ষ থেকে যাতে কোঠাভিত্তিক হয়ে হলেও যাতে একটি আসন দেওয়া হয়। সেখানে বেড়ে ওঠা প্রজন্মের জন্য এই লড়াই হয়তো সহজ খানিকটা। There the nature is great. It's known because it's the only country that has 4 seasons. That's what I heard. And their food is really delicious. it's well, unique. Which food do you like? I like their tabbouleh. Sorry? I like their tabbouleh. What kind of? It's a kind of salad. Salad? Yeah, and their chicken, grilled chicken, also mm-hmm. It's yummy. Their sandwiches, they put a secret sauce, secret ingredients in it. It's also very delicious. Oh. And the type nature, of... Nature?
Yeah, it's very beautiful there in the nature. It's the fresh air. Ja amra dekhe eshi kore eshi deshe tar dokane parche na kono kono desh theke amra ei time e eshi ja dekhe eshi ogulai amra actually shuru koreche amra amar ma dujon mile shuru koreche ebong shuru koratei actually pore baba mara onuprerito hoyeche je tara tader bachcha dekhe tader samne niye ashbe chakuri byabsha banijjo theke shuru kore কেউ হয়ে উঠেছেন উদ্যোক্তাও। দেশের অর্থনীতিতে এসব প্রবাসীরা রেখে চলেছেন দারুণ ভূমিকা। আমরা খুবই সমস্যা ফিল করছি, তখন ওই সমস্যা থেকে যে এটাকে সমস্যাকে কীভাবে সমাধানে রূপান্তরিত করা যায় এবং সাথে সাথে মানুষের উপকৃত হইল, লক্ষ্য উদ্দেশ্য ওইটাই ছিল প্রথমে। এরপরে আস্তে আস্তে এটাকে বিজনেস এস্টাবলিশ করা, ওই এই এটা যে যে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে সমাজের সার্বিক সহযোগিতা করে বিজনেস করাটাকে বাইসান নিয়েছি আমরা। প্রত্যেক বছরেই 12 জন করে সিলেক্ট করে যারা সফল ব্যবসায়ী তাদেরকে সিএপি মর্যাদা দেওয়া হয়। সেই ক্যাটাগরিতে আমরা দুই ভাই, আমার ইমিডিয়েট বড় ইদ্রিস ফরাজি এবং আমি সিএপি মর্যাদা পাই। যদিও বিদেশে গিয়েছিলাম কিন্তু আমার মন প্রাণ এবং চিন্তাধারা সমস্তটাই আমার দেশের প্রতি ছিল এবং আমি সেই কারণেই হয়তো একটা সাডেন টাইমের জন্য গিয়েছি, সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আমার সেই অভিজ্ঞতা থেকে আমার আমার জীবনে অনেক কিছু ইমপ্লিমেন্ট হয়েছে এবং যার কারণে এই শর্ট টাইমে ফরাজি হসপিটালটাকে আপনাদের একটা জায়গায় আনতে পেরেছি। দেশে ফেরার ইচ্ছা থাকলেও পিছুটান থেকেই যায় কিছু না কিছু, তবে দেশ নিয়ে ভাবনা কোনোভাবেই পিছু ছাড়ে না। প্রবাস জীবনে আপনি তো এখন আছেন, কিন্তু তার আগে একটা আপনার লম্বা সময় বাংলাদেশে ছিলেন, এখন প্রবাস জীবনে আছেন। তো মানুষের একটা সময় থাকে যে প্রবাস থেকে আবার বাংলাদেশে ব্যাক করা, তো সেরকম কোনো চিন্তা আপনার অনুভূতিটা কি, মানে চিন্তা আছে কিনা? ছোট ছেলে, ও খুব একটা এখানে পার্মানেন্টলি আসার চিন্তা করে না, আর বড় ছেলের ইচ্ছা যে এখানে এসেই আবার সেট হবে। তো ওর পড়াশোনা কাজকর্ম সব শেষ হওয়ার পরে আমাদের ইচ্ছা আছে যে হয়তো এখানে এসে বেশিরভাগ সময় কাটাবে। ভবিষ্যতের প্ল্যান হচ্ছে যে চলে আসবো, নিজের দেশ তো ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, রক্তে বাবা মা যদি আসতে না দেয়, না যথেষ্ট বড় হয়েছে, তারপর একলা চলে আসবো। এবার আসার পরে কি প্রেরণা নিয়ে তুমি যাবা, মানে কোনো কোনো কাজ আছে বা কোনো একটা? কোনো কাজ নেই, কিন্তু ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা যেটা ওখানে মিস করি, আচ্ছা সেটা পূরণ করা। হ্যাঁ, সেটা পূরণ করা, প্লাস হচ্ছে যত গানের অনুষ্ঠান শুরু হবে ওগুলো দেখতে যাওয়া, ওগুলো তো ওখানে পাই না। আমরা যেখানে থাকি ছোট শহর, ছোট শহরে তো মানে ওরকম ভাবে কোনো শিল্পী আসে না। যখন আসে নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন মতো বড় বড় শহরে এসে গান গীত যায়। হ্যাঁ, তো আমাদের এখানে আসে না, কারণ মানে সেই যেই 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 কস্ট, যেই যেই দূরত্ব একটা, হ্যাঁ হ্যাঁ এক্সপেন্ডিচার, সেটা বিয়ার করে একটা আর্টিস্ট এনে, ভালো আর্টিস্ট এনে গান করার অনেক বড় কঠিন। পরিবারের সবাই মিলে দেশে ঈদ করাটা যেন প্রবাসীদের কাছে পরম পাওয়া। আমি রোজা ঈদ করেছিলাম ওইখানে, ঈদের লেবাননে আপনার বাইরে মেনলি বাংলাদেশে যেরকম একটা আনন্দ, ঈদ মানে যে একটা উৎসব, মানে চারদিকে একটা আনন্দ, ওইরকম সেখানে না, বোঝা যায় না। এই জন্য এবারে ভেবেছি যে আমার ছেলে মেয়েকে নিয়ে আসবো, ওরা ঈদের বাংলাদেশ মানে যে একটা ঈদ আনন্দ ওইটা যাতে ওরা বুঝতে পারে, এই জন্য এবার ওদেরকে এখানে নিয়ে আসছি যে ঈদ মানে কি বাংলাদেশে। আমার মনে হয় এটা একমাত্র বাংলাদেশে ঈদ মানে ঈদের আগের দিন থেকে একটা হাতে মেহেদি দেয়া, ঈদের জামা কাপড় কিনা, ম্যাচিং করে সব কিছু, আমার মনে হয় একমাত্র বাংলাদেশে এটা আছে। আসসালামু আলাইকুম, আই এম হ্যাপি বিকজ আই স্পেন্ড দ্য হোল ডে উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস এন্ড মেকিং ঈদ এন্ড ঈদ মুবারক। তো এইবার সামার ভ্যাকেশনটা ঈদের সময় পড়ে গেছে, এখন ঈদকে উপলক্ষ করে আমরা সবাই আর কি একসাথ হয়েছি। তো আশা করি ইনশাল্লাহ দীর্ঘ অনেক দিন পরে সব ভাইরা একসাথে মিলে আমরা ঈদ করব। এখানে মনে করেন ঈদের সময় যে একটা আমেজ, আমার ছেলেরা বলতেছে বাবা গরু কবে কিনবে, আমি বললাম বাবা আরও এখনও তো বাকি অনেক দিন, এটা তো ওখানে পাওয়া যায় না। আমরা তো বড় হয়েই
এখান থেকে বিদেশে গেছি। আমরাও চাই আমাদের কৃষ্টি কালচার, আমাদের ছেলেমেয়েরা এটা তাদের ভিতরও যেন থাকে। তাই সেখানে থাকার কারণে আমাদের এখানে ইনভেস্ট যাতায়াত থাকতে হবে এবং সেই কারণে সুযোগ সুবিধাও গভর্নমেন্টে থাকতে হবে। উই আর দ্য বিগ ফ্যামিলি অ্যারাউন্ড, মানে আমাদের ফার্স্ট ব্লাড যেটাকে বলে, আমরা প্রায় অ্যারাউন্ড 50 কাছাকাছি সদস্য আমরা এখন আছি, আমার বাবা মাও জীবিত আছে। তো এইবার ফিলিংসটা আমাদের একেবারেই অসাধারণ, এবং আমরা 6 ভাই 2 বোন, কিন্তু একটু কষ্ট আছে আমাদের সবচেয়ে আদরের ছোট বোনটা, ও সবার ছোট, ও আর ফ্যামিলির মানে কাজে আর বাচ্চাদের কাজে ও লন্ডনে আছে। আমি খুব গভীরভাবে ওকে স্মরণ করছি। এই কিছুদিন আগে আমার বাসায় একটা মিলাদ ছিল, ও বাদে সবাই এসেছিল। তো মানে ইনশাআল্লাহ ভিডিও মানে অলরেডি আমি ভিডিও মানে তাকে দিয়েছি, এবং ঈদের দিন আমরা আমাদের এই আনন্দটা তার সাথে আমরা শেয়ার করব। এবং আমার বৃদ্ধ বাবা মা আছে, আমি জানি না আবার পরবর্তীটা আমরা আবার এই একসাথে করতে পারবো কিনা, হয়তো আমিও চলে যেতে পারি। আমি চাই আমার বাবা মা আরও অনেক দিন বেঁচে থাকুক, আমরা 6 ভাই আবার একসাথে হই, বোন একসাথে হই, সেই আশা ব্যক্ত করছি। এবং এবার ঈদের আনন্দটা আসলে অসাধারণ। আর ভিন দেশে ঈদ করাতেও আনন্দটাও নেহাতি কম নয়। কোরবানি ঈদও তাই হয়, আমরা প্ল্যান করতে আমাদের মেহেদি নাইট হয়, ধরেন ঈদের আগের দিন কেউ হয়তো সব মহিলাদেরকে ইনভাইট করলো যে আসো আমরা মেহেদি নাইট করব। তো মেহেদি নাইট হয়, অনেক কিছু হয় ওখানে, অনেক অনেক কিছু হয়। মানে বাংলাদেশকে ভুলে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, আর বাংলাদেশকে বাঙালি কালচারকে আমরা বেশি মনে করি ওখানে, যেহেতু আমরা এখানে থাকতে পারি না সেই জন্য। সকালে ঘুম থেকে উঠে তো নামাজে চলে যায় আমার হাজব্যান্ড, ছেলেটিকে নিয়ে যায়, তারপর আসার পর আমি দিকে রান্না করে রাখি, আমরা নিজেরাই খেলাম, তারপর একটু পার্কে ঘুরতে গেলাম সবাইকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গেলাম, বাইরে খেলাম, এটাই। কিন্তু এখানে যে আপনি ঘুম থেকে ছেলে মেয়েরা আসে সালাম করে ঈদের জন্য, একজন একজনের বাসায় যায় দেখা সাক্ষাৎ করে, ওইরকম কিছু না, যে যার যার মতো, ওই আনন্দটা নাই। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও যেন থাকেন বাংলাদেশের খুব কাছাকাছি। আমি সূর্যকে যখন দেখি যে সূর্যোদয় হচ্ছে বা সূর্য অস্ত যাচ্ছে, আমি এই জিনিসটা ঠিক 12 আওয়ার্স পরে বাংলাদেশে দেখা যাবে। আর যখন 4টা দেখি তখন মনে হয় যে এই 4টা তো বাংলাদেশেও উঠে, বাংলাদেশেও মানুষ এই 4টাকেই দেখে। বাট আমি এখন দেখছি 12 আওয়ার্স পরে বা 12 ঘন্টা পরে বাংলাদেশের মানুষরা দেখবে। ওইভাবে আমি বাংলাদেশকে মিলানোর চেষ্টা করি। আমার বাসায় 5টা বাংলা চ্যানেল, আর আমার বড় ছেলে যেহেতু খুব বেশি বাঙালি, বাংলাদেশের কিছু মিস করতে চায় না, সেই জন্য আমার বাসায় 1টা টিভি সারাক্ষণ বাংলা চ্যানেল চলে, প্রতি মুহূর্তে কিন্তু বাংলাদেশ আমার বাসায়, বিকজ অফ দ্যাট টিভি চ্যানেলস। আর আমি সবসময় বাংলাদেশের খবরাখবর রাখি, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের খবরাখবর রাখি। বাংলাদেশে কিন্তু ওভার পপুলেটেড, ইটস এ ম্যান পাওয়ার, আমরা এটাকে নেগেটিভভাবে নেব না, উই শুড টেক ইট পজিটিভলি। এই ম্যান পাওয়ার দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, আমরা পৃথিবী জয় করতে পারি। হ্যাঁ, যদি জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ এক হয়ে যায়, এটা আমার স্বপ্ন, এটা আমি স্বপ্ন দেখি, রোজ স্বপ্ন দেখি। আমরা দেখছি যে আমরা যখন স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, বিজয় দিবস করছি, ছোট ছোট বাচ্চারা দেখছি যারা বাংলা কথা বলতে পারে না, তারা কিন্তু বাংলার কবিতা আবৃত্তি করছে, বাংলা গান গাচ্ছে, এবং যেই মানে সময়টা ব্যয় করে মানে বাসায়ও, কারণ সবসময় তো রিহার্সালের সময় হয় না, মানে বাসায় যখন সময় পায় তখন যেভাবে একদম ধ্যান জ্ঞান, মানে বুঝতেই পারবেন না যে এটা ওখানে দেশ থেকেই এসেছে। মাটির টান, যে একটা নারীর টান বা মাটির টান একটা কথা বলে আছে, আমি যখন চিন্তা করলাম যে আমাকে সাদা কাপড়ে হলেও আমাকে দেশে যেতে হবে, যেটা দেখি আমরা, তো আমার চিন্তাটা যখন এইটা ঢুকলো তখন আমি মনে করলাম যে আমি কেন এখন দেশের বাইরে, আমি তো এখন ওখানে ইনকাম টিনকাম করে ইনশাআল্লাহ অর্থ ই করেছি, এখন আমার দেশে যদি কোনো প্রতিষ্ঠান করে এদেশের মানুষের যদি উপকার করতে পারি। সবুজ শ্যামল দেশের মাটি ও মানুষের টান সবচেয়ে বেশি অনুভব করেন বোধহয় এই মানুষগুলোই, দূরে থেকে নীরবে চোখের জল ঝরে দেশ মায়ের জন্য। রূপের সুধা হৃদয় আমার
জয় জুড়িয়ে জয় জুড়িয়ে ও আমার বাংলা মাত আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যা